না? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই ভালো আছেন? ঠিক আছে, তা আমি আপনাদের মাঝে আবার চলে আসলাম যে নতুন একটা আবার ভিডিও নিয়ে। সেটা হলো আপনার যাকে মার্বেলের একটা চুলা নিয়ে, মার্বেল পাথরের চুলাটা। হ্যাঁ, তো এই চুলাটা কিন্তু আপনার যাকে অনেকেই কিন্তু আমাদের কিন্তু অর্ডার ছিল, তো আমাদের করোনার জন্য কিন্তু প্রোডাক্ট ছিল না, তো এখন নতুন করে আবার আপনার আমাদের মালটা চলে আসলো, তো এখন অ্যাভেলেবেল আমাদের প্রোডাক্টগুলো আছে। তা আমি আপনি বিস্তারিত আমি জিনিসটা আমি আপনাদেরকে এটা বলি, তো এটা কোম্পানির নামটা সেটা আগে বলি, এটা কিন্তু নিকু ব্র্যান্ডের, নিকু ব্র্যান্ড এবং জাপানে যে লেখা আছে, হ্যাঁ নিকু ব্র্যান্ড জাপান। অনেকে কিন্তু আপনি প্রশ্ন করবে আমাকে, ভাই এত বড় চুলা জাপান থেকে কীভাবে আসবে? হ্যাঁ ভিউয়ার্স, আমি আপনি বলে দিই, এই চুলাটা আপনার যাকে জাপান থেকে সরাসরি আসে না, সেটা যে ভিতরে যে অটোটা, অটোটা শুধু ইম্পোর্ট হয় জাপান থেকে, আর ভিতরে যে টোটালি যে পার্টসগুলো আছে ওই পার্টসগুলো আপনার যাকে ইম্পোর্ট হয়, আপনার যাকে ইসের মালয়েশিয়া থেকে অ্যাসেম্বলিং হয়ে আসে টোটালি। আর এই চুলাটা কিন্তু সম্পূর্ণ হলো পাথরের, এটা কিন্তু কোনো গ্লাস না, এটা কিন্তু সম্পূর্ণ হলো পাথর। কেন অনেকে কিন্তু আপনার যাকে আমাদেরকে বলছে যে ভাই আপনি গ্লাসে চুলা নিয়েছে, গ্লাসটা অনেকে আমাদের ফেটে যায় বা আপনার বাস্ট হয়ে যায়, তো মার্বেলটা কিন্তু কখনো বাস্ট হয় না, এগুলো ফাটেও না, এটা সম্পূর্ণ হলো মার্বেল পাথরের। আর এটার মধ্যে ওয়েটের কথাটাও সেটা বলি, 220 কেজি কিন্তু ওয়েট নিতে পারবে দুই চুলা, এক এক চুলা 110 কেজি করে, দুই চুলা 220 কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে। আর এই চুলাতে কখনো ধোঁয়া কালি হবে না, অনেক চুলাতে আসে না ধোঁয়া হয় কালি হয়, ধোঁয়া কালিটা হবে না। আর সম্পূর্ণ হলো আপনার যাকে বানারগুলো পিতলের, এই যে ভিতরে যে বানাটা দেওয়া আছে এই বানাটা কিন্তু পুরো পিতলের, এই যে দেখছেন ভিতরে পিতলের। আর এটার আগুনটা আসবে কি জানেন, এক নীল আগুন আসবে, অনেক চুলাতে আসে না যে লাল আগুন আসে, লাল আগুনে কিন্তু কালি হয়, এরকম লাল আগুন আসবে, নীল আগুন আসবে। আর এটা আগুনটা আসবে দেখেন এক ধাপ দুই ধাপ প্লাস এখানে দুই ধাপ চার ধাপ থেকে আগুনটা চলে আসবে। হ্যাঁ, এবং এটার মধ্যে কখনো আপনি যাকে মনে করেন জং মরিচা তো ধরবে না, কিন্তু পিতল কখন নষ্ট হয় না। এই পার্টসগুলো যদি কখনো দেখা যায় আপনার হাড়ে টাড়ে যায়, আলাদা আমাদের কাছে কিনতে পাওয়া যায়, হ্যাঁ পার্টস কিনতে পাওয়া যায়। এবং ভিতরে কখন এটা ভিতরে ময়লা যাবে না, এটা কিন্তু দেখেন পুরো টাটকন, এটা দেখছেন ভিতরে কখনো ময়লা যাওয়ার কোনো ভয় নেই। আর এটা কিন্তু ডাবল পাথর, একটু খেয়াল রাখবেন, বাজারে অনেক রকম চুলা পাওয়া যায় সিঙ্গেল একটা পাথর থাকে শুধু এই পাশে, এটার মধ্যে কিন্তু ডাবল পাথর সবসময়, হ্যাঁ সবসময় ডাবল ফায়ারিংটা কিনে নেবেন, যেখানে নেন চুলা যখন নেবেন নিকু ব্র্যান্ডে নেবেন এবং ডাবল ফায়ারিংটা কিনে নেবেন। কেন ডাবল ফায়ারিংয়ের সুবিধাটা কি সেটা বলে দিই আপনাদেরকে, একটা যদি ফায়ারিং নষ্ট হয়ে গেলে আরেকটা ফায়ারিংয়ে দিয়ে আপনার কাজ করবে, আর এই ফায়ারিংগুলো যদি কখনো যদি আপনি যদি ভেঙে টেঙে যায় আলাদা আমাদের কাছে স্পেয়ার পাওয়া যায়। আর এটার যে ভিতরে যে বান্নারটা আছে, যে চুলার যে জিনিসটা বসাবেন, এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু লোহার, এটা পুরোটা লোহার, এটা কিন্তু দেখছেন এটা লোহার এবং ননস্টিক করা, এটা তো কখনো জং টং ধরবে না বা এটা নষ্ট হওয়ার কোনো কিছুই নেই, ঠিক আছে। আর ভিউয়ার্স, এটা আমি আপনাদেরকে গ্যারান্টির কথাটা সেটা বলি, এটা কিন্তু আমাদের গ্যারান্টিটা পাবেন আপনার 5 বছরের, 5 বছরের ভিতরে দেখা গেছে আপনার অটো ফায়ারিংয়ে যদি কোনো প্রবলেম দেখা যায়, চুলার চাবিটা যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা আপনি যাকে আমাদের ঢাকার ভিতরে যদি যদি হয় আমাদের লোক পাঠিয়ে দেবো, ফ্রি সার্ভিস করে দেওয়া যাবে 5 বছর পর্যন্ত, তাকে কোনো পার্সে টাকা পয়সা দিতে হবে না। আর ঢাকার বাইরে যদি কেউ যদি প্রোডাক্টটা যদি নেয়, তো সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিস আমাদের দোকানে অ্যাড্রেসে নামে পাঠিয়ে দেবে, আমরা আবার ঠিক করে তার অ্যাড্রেসে আমাদের পাঠিয়ে দেবো, এই সার্ভিসটা আমাদের থেকে পাবেন। আর সবচেয়ে জিনিসটা হলো কি, এই চাবিটা কিন্তু স্টিলের, এই যে একটু খেয়াল করে দেখেন, অনেকে কিন্তু বলবে ভাই চাবিটা প্লাস্টিক লাগতেছে, না আসলে প্লাস্টিক না, এটা কিন্তু সম্পূর্ণ স্টিল, এটা ভাঙা ফাটা নষ্ট হওয়ার কিচ্ছু নেই এটার। আর এটা ভিতরটা আপনার তো মনে করেন পুরোটা আটকানো এবং নিচের তলাটাও কিন্তু আটকানো, একটু খেয়াল করে দেখেন, এই যে নিচের তলাটা কিন্তু আটকানো সিস্টেম, নিচের তলাটার মধ্যে কিন্তু কখনো ময়লা টলা যাবে না, যে দেখছেন এটা। হ্যাঁ, আরেকটা কথা বলি ভিউয়ার্সদেরকে, এই চুলাটা কিন্তু দুইটা চুলার মধ্যে ইউজ করতে পারবেন, আপনি ইচ্ছা করলে চাইলে আপনার লাইনে গ্যাসও করা যাবে, আবার বোতল গ্যাসও করা যাবে। হ্যাঁ, অনেকে কিন্তু চায় যে না এখন তো ভাই লাইনে গ্যাস নতুন ফ্ল্যাট উঠতেছে কেউ লাইন দিতেছে না, না এটা যে লাইনে গ্যাস করা যাবে সেটা না, এটা কিন্তু বোতল গ্যাসে চাইলে আপনি ইউজ করতে পারবেন। আমাদের কাছে কিন্তু দুই রকমের চুলা আছে, আপনার বোতলে চাইলে বোতলও করে দেবো, লাইনে চাইলে লাইনে করে দেবো, দুই রকমের চুলা আছে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এটা প্রাইসটাও এখন বলে দিই, তো এটা প্রাইসটা আমাদের আপনার যাকে রেটটা রাখা যাবে 9200 টাকা, 9200 টাকার মধ্যে এই চুলাটা আমাদের থেকে ক্রয় করতে পারবেন। আর না এটা এটা পুরাটাও তো এটা কখনো উপরে স্কেচ পড়বে না, চুলা রান্না করার সময় ভাতের মার ডাল পানি পড়তেই পারে, এটা আপনার যাকে পানিতে ওয়াশ করতে পারবেন। আর এটা আপনার যাকে তারের ছোবা দিয়ে এভাবে ঘষবেন, কখনো দাগ পড়বে না, যে দেখছেন আমি ঘষি কিন্তু এক বিন্দু কোনো কখনো দাগ পড়িনি, এটার মধ্যে কোনো দাগ পড়ার কোনো কিছু নেই। আরেকটা কথা বলি, এটা হলো ছোটো হাঁড়ি বসানোর জন্য, আপনি অনেক সময় দেখা যায় চা কফি পানি গরম করার জন্য ছোটো হাঁড়ি দরকার হয়, তো ছোটো হাঁড়িটা চেলে এটার মধ্যে বসাতে পারবেন, এক কেড়ে যদি ছোটো ধরনের হাঁড়ি হয় এটা। তে ভিউয়ার্স, তেলে এই চুলা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, আপনারা যদি ঢাকার বাইরে হোক বা ঢাকার ভিতরে হোক যদি অর্ডার যদি করতে চান তা আমাদের করেন, আমাদের নতুন চুলাটা চলে আসছে। আর এটা আমাদের দুই রকমের আছে, বোতল গ্যাসের এবং লাইনে গ্যাসও আছে। তা আমি আমাদের দোকানের ঠিকানা অ্যাড্রেসটা আমি দেখিয়ে দিতেছি, এ হলো আমাদের দোকানের কন্ট্যাক্ট নাম্বার অ্যাড্রেস। তা আপনি এই চুলাটা যদি সরাসরি যদি লাইভ দেখতে চান, এই যে আমাদের ইমো নাম্বারটা আছে, ইমোতে সরাসরি জয়েন হবেন, আমি সরাসরি লাইভটা দেখাতে পারবো। তে ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আর আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, ঠিক আছে, কমেন্টস করবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম দাবি। আর